নমস্কার এরু চাচার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আলোচনা করব কোর্স পাঁচশো চার অর্থাৎ এনআইএস ডিএলএড এর কোর্স পাঁচশো চার লার্নিং ম্যাথমেটিক্স অ্যাট এলিমেন্টারি লেভেল এর ইউনিট ফোর থেকে পার্ট টু ইউনিট ফোর এর তিরিশটি কোশ্চেন পার্ট ওয়ানে দেয়া হয়েছিল পনেরোটি বাকি পনেরোটি অর্থাৎ 16 থেকে 30 পর্যন্ত দ্বিতীয় পর্বের আমি আলোচনা করব তো আলোচনা করার আগে আমরা একটুখানি দেখেনি যে ইউনিট ফোরে এ গণিতের ইউনিট 4 কি আছে পেক অফ গণিতের একক পরে রয়েছে পারমিক শিক্ষা স্তরে শিক্ষার্থী এবং শিখন কেন্দ্রিক পদ্ধতি সমূহ এই পদ্ধতি সমূহ এখানে প্রথম পর্বে আমি সবটা দেখিয়ে দিয়েছি পড়ে দিয়েছি দ্বিতীয় পর্ব একটুখানি জাস্ট শুয়ে যাচ্ছি গণিত শিক্ষণ এবং শিক্ষণের পদ্ধতি সমূহ আরোহী এবং অবরোহী পদ্ধতি বিশ্লেষণ এবং সংশ্লেষণ পদ্ধতি প্রকল্প পদ্ধতি সমস্যা সমাধান এবং সমস্যা উত্থাপন আর গণিত শিক্ষণের শিক্ষণ কেন্দ্রিক পন্থা হচ্ছে ফাইভ মডেল আইকন মডেল কনসেপ্ট ম্যাপিং কার্যভিত্তিক আর রয়েছে গণিত শিখান আরো চ্যালেঞ্জিং এবং সন্তোষজনক করে তোলা শিক্ষার্থী সৃজনশীল দক্ষতার বিকাশ গণিত ল্যাবরেটরি এবং শুরু করার আগে বলবো যে এখন পর্যন্ত যারা তারা সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিও পাবেন ভালো ভিডিও পাবেন আপনাদের পরীক্ষার উপযোগী এবং পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং লাইক দিয়ে দেবেন চাইলে আপনারা একে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডেসক্রিপশানে এর লিংক আপনাদের পেয়ে যাবেন আর প্রথম পার্টেরও লিংক থাকবে যদি যারা প্রথম পার্ট দেখেননি তাদের জন্য প্রথম পার্টের লিঙ্কও দেয়া থাকবে ডিসক্রিপশানে তো শুরু করছি দ্বিতীয় পর্ব ইউনিট ফোরের দ্বিতীয় পর্ব শিক্ষার জন্য শেখার জন্য এটু চর্চা সঙ্গে থাকুন সঙ্গে আছি দ্বিতীয় পর্ব শুরুতে বলিনি যে এখানে ষোলো থেকে তিরিশটি প্রশ্নের সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমি করে অপশন অপশন একটা একটা উত্তর বলে গেছি আপনারা সেটা একটুখানি দ্রুত দেখে নিতে পারবেন ষোলো নম্বর প্রশ্ন শিক্ষার্থীর মধ্যে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতিটি হলো প্রদর্শন পদ্ধতি প্রকল্প পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি এখানে উত্তর হবে সমস্যা সমাধান পদ্ধতি প্রশ্ন কোনটি প্রকল্প পদ্ধতির বিশ্লেষণ এখানে হবে উদ্দেশ্য স্থাপন প্রকল্প পদ্ধতির স্তর আঠেরো নম্বর প্রশ্ন কোনটি প্রকল্প পদ্ধতির স্তর নয় তথ্য সংগ্রহ উদ্দেশ্য স্থাপন কর্মসম্পাদন পরিকল্পনা এখানে উত্তর হবে তথ্য সংগ্রহ উনিশ নম্বর প্রশ্ন আলোচনার মাধ্যমে সমস্যা ঠিক করা হয় প্রজেক্ট পদ্ধতিতে হাতে কলমে শেখার সুযোগ রয়েছে প্রজেক্ট পদ্ধতিতে হিউরেস্কো কথার অর্থ হল প্রকল্প আবিষ্কার সমস্যা বক্তৃতা উত্তর হবে আবিষ্কার বাইশ নম্বর প্রশ্ন তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণের উপর গুরুত্ব দেওয়া হয় সমস্যা সমাধান পদ্ধতিতে তেইশ নম্বর প্রশ্ন গণিত শিখনের সবচেয়ে প্রাচীন পদ্ধতি হল আরোহী অবরোহী পদ্ধতি 24 নম্বর প্রশ্ন গণিত শিখনের সবচেয়ে আধুনিক পদ্ধতি হল কম্পিউটার সহযোগী শিখন পঁচিশ নম্বর প্রশ্ন গণিত শিখনের সবচেয়ে খারাপ পদ্ধতি হল বক্তৃতা পদ্ধতি ছাব্বিশ নম্বর প্রশ্ন গণিতের অবরোহী পদ্ধতিতে সাধারণ থেকে বিশেষ বিমূর্ত থেকে মূর্ত এবং সূত্র থেকে উদাহরণের দিকে অগ্রসর হতে হয় সাতাশ নম্বর প্রশ্ন গণিতের আরোহী পদ্ধতিতে একটি নির্দিষ্ট বস্তু বা প্রক্রিয়া থেকে সাধারণীকরণ বা সামান্যিকরণে উপনীত হওয়া যায় অথবা সাধারণ সূত্র বা নীতিতে পৌঁছানো যায় যেভাবেই থাক এর মধ্য থেকেই শব্দগুলো থাকবে সাধারণীকরণ বা সামান্যীকরণ বা সাধারণ সূত্র বা নীতিতে পৌঁছানো যায় নম্বর প্রশ্ন মডেল হল শিক্ষণ মডেল শিখন মডেল শ্রী নম্বরে এ এবং বি মানে শিক্ষণ এবং শিখন মডেল উভয়ই ডি এর কোনোটি নয় এখানে উত্তর হবে শিখন মডেল ফাইভ মডেল হচ্ছে শিখন মডেল 29 নম্বর প্রশ্ন গণিতে সৃজনশীল দক্ষতা হলে শিক্ষার্থীরা সহজে বীজগণিতের অঙ্ক করতে পারবে জ্যামিতিক চিত্র অঙ্কন সঠিকভাবে করতে পারবে সহজ পাটিগণিতের সমস্যা সমাধান করতে পারবে জ্যামিতির সম্পাদ্য ঠিকমত করতে পারবে না এখানে উত্তর হবে জ্যামিতিক চিত্র অঙ্কন সঠিকভাবে করতে পারবে গণিতে সৃজনশীল দক্ষতা হলে তিরিশ নম্বর প্রশ্ন আইকন মডেলের ধাপ সংখ্যা হল সাত তাহলে দ্বিতীয় পর্বে আরো পনেরোটি প্রশ্ন আলোচনা করা হলো তৃতীয় এবং চতুর্থ মিলে আরো একটি পর্ব হবে সেখানে আরো পনেরোটি প্রশ্ন আলোচিত হবে তাহলে আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে